লাক্স তারকা নাদিয়া আফরিন মিম সেরার মুকুট জিতেই অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। এবার বিজ্ঞাপনে প্রথমবারের মতো দেখা মিলবে এই অভিনেত্রীর। মঙ্গলবার হলো বিজ্ঞাপনটির দৃশ্য ধারণের কাজ। লাক্স সুন্দরীর মুকুট জিতে প্রথম সবার নজরে আসে নাদিয়া আফরিন মিম। এরপর তারেক মোহাম্মদ হাসানের পরিচালনায় রহস্যজাল খণ্ডনাটকে অভিনয়ের মধ্য দিয়ে পা রাখেন ছোট পর্দায়। এরই মধ্যে অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকে। প্রথমবারের মতো এই সুন্দরী কাজ করছেন বিজ্ঞাপনে। একটি সুগার ফ্রি বিস্কুটের বিজ্ঞাপনে মডেলিং করে নাদিয়া জানালেন, দর্শক গ্রহণযোগ্যতা পেলে ভবিষ্যতেও তার দেখা মিলবে বিজ্ঞাপনে। বিজ্ঞাপনে কাজ শুরু করছি, তো করব, সামনেও আশা আছে, তো প্রথমটা করি, দেখি কেমন হয়, কি হয়, কীরকম রেসপন্স পাওয়া যায় দর্শকের কাছ থেকে। আর আমি তো খুব এক্সাইটেড ফিল করছি প্রথম কাজ করে। ছোট পর্দায় অভিনয় করেই নিজেকে প্রস্তুত করছেন বড় পর্দার জন্য, এমনটাই জানিয়েছেন এই লাক্স সুন্দরী। এখন মাত্র শুরু করলাম, খুব একটা অসাধারণ অভিনয় করি না, শিখছি, আরও শিখব, তারপরে নিজের পড়াশোনা গুছিয়ে নিই, তারপরে ওই চলচ্চিত্রের কথা ভাববো। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়ছেন এই মডেল ও অভিনেত্রী। পরবর্তীতে অভিনয় নিয়েও পড়াশোনার ইচ্ছা আছে নাদিয়ার। অভিনয় নিয়ে পড়াশোনা করার অবশ্যই ইচ্ছা আছে, কারণ অভিনয় করছি সেটা সম্পর্কে জানতে শিখতে আমার আরও ইচ্ছে করে, করবে। তো সেটার জন্য আসলে বললাম তো আগেও যে পড়াশোনাটা নিজেরটা একটু গুছিয়ে নিই। হ্যাঁ, আমি কোনো এলিয়েন না, এই পৃথিবীর একজন মানুষ। মানে কি? আমি জানি আপনি কে। কে? আমার কল্পনা। আপনার কল্পনা? কল্পনার মানুষের এত কিছু জানার দরকার নেই। স্বল্প সময়ের জন্য নয়, ভালো কাজের মাধ্যমে এই অভিনেত্রী স্থায়ী আসন করে নিতে চান দর্শক হৃদয়ে। আমি কাজ কম করলে যে হারিয়ে যাব তা না, কাজটা ভালো করে করলে মানুষের মনে অবশ্যই থাকব। অভিনয়ে অগ্রজদের উৎসাহ আর পরামর্শে নিজের ভুল ভ্রান্তি কাটিয়ে সামনে এগিয়ে যেতে চান, এমনটাই জানিয়েছেন এই লাক্স সুপারস্টার। শুভবর্ণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।